নমস্কার, আমি সব্যসাচী। শুরু করছি 12:12। প্রথমেই শুরু করব রাজ্যের খবর দিয়ে। দুবাই পৌঁছলেন মুখ্যমন্ত্রী। স্পেনের সফল সফরের পর এবার সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার ভোরবেলা দুবাইয়ের মাটি স্পর্শ করে মুখ্যমন্ত্রীর বিমান। দুদিন সেখানেই কাটাবেন তিনি। সেখানে একটি বাণিজ্যিক সম্মেলনে যোগ দেওয়ার কথাও রয়েছে তার। এছাড়াও এখানে তিনি প্রবাসী বাঙালিদের সঙ্গেও বৈঠক করবেন বলে খবর। মাদ্রিদ ও বার্সেলোনার পর দুবাইয়ের শিল্পমহলকেও বাংলায় লগ্নি করার আহ্বান জানাবেন মুখ্যমন্ত্রী। স্নাতকোত্তরে ভর্তির আর্জিতে সময় বৃদ্ধি। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার রেজিস্ট্রার দেবাশিস দাস মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, স্নাতকোত্তরের ভর্তিতে অনলাইন আবেদন জমা দেওয়ার দিন 15 সেপ্টেম্বর থেকে বাড়িয়ে 27 সেপ্টেম্বর করা হলো। আজ রাজ্যসভায় পেশ হবে মহিলা সংরক্ষণ বিল। গতকালই লোকসভায় বিপুল সমর্থনের সঙ্গে পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। আজ বিলটি রাজ্যসভাতেও পেশ হওয়ার কথা। বিরোধীদের সমর্থন থাকায় সংসদের উচ্চকক্ষেও এটি সহজেই পাশ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এরপর তা রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। যদিও আইনটি পাশ হলেও তা এখনই কার্যকর হচ্ছে না। জনগণনা ও 2026 সালের পুনর্বিন্যাসের পরই এই আইনটি লাগু করা হবে। যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি। ভারতের সতর্কবার্তার প্রত্যাখ্যান কানাডার। খলিস্তানপন্থী হরজিৎ সিং নিজ্জারের হত্যা ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের তিক্ততা চরমে পৌঁছেছে। লোকসভায় পাশ হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল। এই বিলের সমর্থনে ভোট পড়েছে 454টি ও বিপক্ষে ভোট দিয়েছেন 2 জন সাংসদ। দিল্লির বাওয়ানা এলাকার একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণে 2 জনের মৃত্যু হয়েছে বলে খবর। জখম অবস্থায় 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। কারখানা মালিকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। প্রবাসী ভারতীয়দের সতর্ক করে ট্রুডোর উপর চাপ বাড়ালো দিল্লি। প্রাণ ছিল এলিয়েনের, এটাই দাবি করা হচ্ছে। নকল নয়, একসময় সত্যিই প্রাণ ছিল দেহগুলিতে। মেক্সিকোতে প্রদর্শিত 2টি দেহাবশেষ নিয়ে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন চিকিৎসকরা। সেই সঙ্গে দেহ দুটি অন্য গ্রহের প্রাণী বা এলিয়েন কিনা সেই জল্পনা উস্কে দিয়েছেন তারা। মেক্সিকোর হেলথ সায়েন্স রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর জোসে জালেস বেনিটেজের নেতৃত্বাধীন ওই টিম জানিয়েছে, 10 লক্ষের বেশি নমুনার সঙ্গে এগুলির ডিএনএ মিলিয়ে দেখা হয়েছে, কিন্তু পৃথিবীর কোনো প্রাণীর সঙ্গে তার মিল পাওয়া যায়নি। তাইওয়ানের আকাশে চীনের সামরিক মহড়া, 24 ঘন্টায় 103টি যুদ্ধ বিমানের অনুপ্রবেশ। এবার আমরা দেখে নেব খেলার খবর। 15 ওভারে 173 রান ভারতের। এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিরুদ্ধে 15 ওভারে 173 রানের পাহাড় ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বৃষ্টির কারণে 15 ওভারের ইনিংস খেলবে দুই দলই। প্রথমে ব্যাট করতে নেমে ঝোড়ো ইনিংস খেলেছে ভারত। 2টি উইকেট হারিয়ে ভারতের স্কোর 173। শেফালি বর্মা 39 বলে 67 রান করেন। জেমাইমা রড্রিগেজ 47 রানে নট আউট হিসেবে মাঠ ছাড়েন। এবার আমরা দেখে নেব আবহাওয়ার খবর। আজ বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গতকাল সর্বাধিক তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি কম। আজ সারাদিন তাপমাত্রা 26 থেকে 30 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে বলে অনুমান। সারাদিনই মেঘলা আকাশ ও দফায় দফায় বৃষ্টি চলবে। আগামী কয়েকদিন নিম্নচাপের কারণে লাগাতার মাঝারি থেকে ভারী বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 24.8 মিলিমিটার। আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ।